সরকারি জমি নিজের নামে রেকর্ড, খেলার মাঠ, উৎসবের ময়দান দখল, অভিযোগ আউশগ্রামের তৃণমূল নেতার নামে। 19 বিঘা জমি দখলের অভিযোগ, নিজের পরিবারের নামে জমি রেকর্ডের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। চলে যাবো শুভ্রাংশু কাছে। শুভ্রাংশু, তাহলে শাসক দলের নেতা হলে সরকারি জমি পরিবারের নামে রেকর্ড করা যায়, তাই তো? দেখো, এই রাজ্যে কি যায় আর কি যায় না সেটা এমনিতেই বোঝা যাচ্ছে না। এই একটু আগে যে খবরটা আপনাদের চলছিল, আক্রপলিস মল 5 মাস মধ্যে আগুন লাগলো, তখন সহ্যই সারা রাজ্যে এই যে সুজিতবাবু বলছিলেন যে যে যত বড়ই হোক তাকে আমরা ব্যবস্থা নেব, কি ব্যবস্থা নিয়েছে সেটা আমরা বুঝতে পারছি। আসলে এই সরকারের আমলে যে কি হচ্ছে আর কি হচ্ছে না, যে জমিটার কথা বলছে সমাদিতা, যে জমিটার কথা বলছে কাঁকসা জঙ্গলমহল, তুমি পরিচিত এলাকাটা, ওই জায়গার স্কুল, একলব্য স্কুল, একলব্য স্কুলের ঠিক পাশটায় 19 বিঘা জমি, চারিদিকে জঙ্গল, গাছ লাগানো আছে, সেই গাছ কাটা হয়েছে, সেই যে জমিটা এখানে ফুটবল খেলে ছেলেরা, সেখানে গোলপোস্ট দেখতে পাচ্ছ ফুটবল খেলে, পাশে ওখানকার মানে বাচ্চারা যে আদিবাসী সম্প্রদায়, ওখানে হুল উৎসব হয়। আর একটা কথা আমি মনে করে দিচ্ছি, যখন নকশাল আন্দোলন হচ্ছ, যখন মাওবাদী আন্দোলন চলতো, তাদেরকে মূল ক্ষেত্রে ফিরিয়ে আনার জন্য, উন্নয়নে ফিরিয়ে আনার জন্য এখানে একের পর এক সাঁওতাল উৎসব শুরু হয়েছিল, সেই জমিটাওতেও চোখ পড়েছে, সেই জমিটাতেও চোখ পড়েছে। এবার সেই জমিটা দখল হয়ে যাচ্ছে, অভিযোগ উঠছে কে নাকি পেট্রোল পাম্প করবে, কোন তৃণমূল নেতা বড় ব্যাপার, সে তার নাকি জমে জমি চলে গেছে। এই ভয়াবহ ব্যাপারটা কেবলমাত্র এই মানে এই রাজ্যেই সম্ভব। আমরা বলবো ওখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন, সেই কথাটা শুনবো। সরকারি জমি কিভাবে ব্যক্তি মালিকানায় যায়, সেই তো আমরা ভাবছি সে কি করে যেতে পারে, কি করে যেতে পারে, কি করে কি বিক্রি করছে আমরা তো একটু বুঝতে পারছি না। মানে কোথাও কি প্রভাবশালী যোগ মনে করছেন? ভয়ঙ্কর কথা, কে বিক্রি করলো সরকারি জমি, কে কাকে বিক্রি করে দিচ্ছে, জমি দখল হয়ে যাচ্ছে, জমির নাম বদলে যাচ্ছে, এবং যেটা সমস্যা যেখানে রেকর্ড থাকে সেখানে নাম উঠে যাচ্ছে, এবং সে নাম কে করে, ওখানে পঞ্চায়েত সমিতি আছে, তাদের বড় বড় সভাপতি আছে, সমিতির সভাপতি আছেন, আরও অনেকেই আছেন, বিএলআরও আছেন, কোথাও কিছু নেই, তবুও সবুজ ধ্বংস করে দেওয়া হচ্ছে, মাঠ দখল হয়ে যাচ্ছে, আন্দোলনের কথা বলছে এবার আদিবাসীরা, আদিবাসীরা কি বলছে শুনবো। লালন, উনি গাছটা কাটাচ্ছেন, ইনি পূর্ব বর্ধমান সে গেনায়ের হয়তো সম্ভবত তৃণমূলের কোনো সভাপতি বটে, আউসগ্রামের, এইটুকুই জানি ওনার পরিচয়টা। যদি ওই ডাঙ্গাটা যদি উনি রেকর্ড করিয়ে নিয়েছে, দখল করতে চাইছে, ওটা কোনো মতেই তাকে দখল দেওয়া যাবে না। এটা ভারত জাকাত মঞ্জি পারগানা মহলের পক্ষ থেকে একদম দীর্ঘ আন্দোলন করব, এবং এর সাথে সাথে গোটা অল ওয়েস্ট বেঙ্গল স্তব্ধ করে দেবো ওই জায়গাটা যদি দখল করতে চায়। আন্দোলন করার হুমকি দিচ্ছে, আমরা দেখবো রেঞ্জার কি বলেছে, যেখানে বনভূমি ছিল পাশে যে জঙ্গল কাটা হয়েছে, রেঞ্জার কি বলছে তা শুনবো। অভিযোগটা হচ্ছে যে ওখানে একটা গাছ কাটার পারমিশন নিয়েছিল শেখ আফজল রহমান, সে রঘুনাথপুর মৌজার 1176 আর 1185 এই দুটো রায়ত্রী ল্যান্ড, তার নিজস্ব জমি, সেই যে জমির পারমিশন নিয়েছিল গাছ কাটার জন্য, কিন্তু সে কি করে, সে ওইখানকার গাছ না কেটে কোনো বেস্টল্যান্ডের গাছ বেশ কিছু কেটে ফেলে। তা যখনই আমার কাছে এই অভিযোগটা আসে, আমরা ওই জায়গায় যাই এবং ওইখান থেকে গাছ কাটার স্টপ করি, এবং কোনো প্রডিউস ওখান থেকে তুলতে দিইনি, এখনও পর্যন্ত প্রডিউস ওখানে পড়ে আছে, আমরা তদন্ত করে দেখছি সেই জমি এই যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো আমরা সিজ করে নেবো, এমন যা ব্যবস্থা হওয়ার সেটা তো হবে। উনি আশ্বাস দিচ্ছেন যে গাছ কাটা হয়ে যাওয়ার পর উনি আশ্বাস দিচ্ছেন আগে কোনো দেখভাল নেই, আগে কোনো মাঠ দখল হয়ে যাচ্ছে, আগে দেখভাল নেই, অভিযোগ উঠলে বলছেন, অভিযোগ ওঠার পর সবাই শুনছেন। আসলে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন 2021 সালে যে আদিবাসীদের জমি দখল করা যাবে না, গাছ কাটা যাবে না, সব বড় বড় কথা সবাই শুনেছে,
কিন্তু কাজের কাজ কি হয়েছে, গোটা সবুজটাই ধ্বংস হয়ে গেছে। জঙ্গলমহলের যে কোনো জায়গায়, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম আর এখানে দুর্গাপুরের আদিবাসী যে অঞ্চলটা, গোটা অঞ্চলটা সবুজ ধ্বংস করে মরুভূমি করার প্ল্যান করছে নাকি? আমরা শুনবো এসব নিয়ে, জমি দখলের কথা, সবুজ ধ্বংসের কথা। আমরা ওখানকার মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছিলেন, তার কথা তাদের মন্ত্রীরা কি মানছেন? আমরা মন্ত্রী, যেখানে মন্ত্রী আছেন প্রদীপ মজুমদার, তার কথা শুনবো, তিনি কি বলছেন? না, আমি কোনো নাম জানি না এখনো, তবে এটা কানে এসছে যে একটা কোনো জঙ্গলের জমিতে গাছ কাটা হচ্ছে, এবং সেটা যদি আইন না হয় তাহলে নিশ্চয়ই যথাযথ আইন মেনেই কাজ হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষিত নীতি এবং যে আইন উনি করেছেন, জঙ্গলের জমি ওপরে কারুর কোনো ব্যক্তি মালিকানা অধিকার থাকবে না। আমাদের জনজাতি যারা জঙ্গলে থাকেন, তাদের জীবন জীবিকার জন্যে তাদের জঙ্গলে থাকার অধিকার, এবং তাদের যে সম্পদ আছে সেই সম্পদে কেউ থাবা বসালে সেটা আইনবিরুদ্ধ কাজ হবে। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে যদি এর ভেতরে কোনো সত্যতা থাকে। মন্ত্রী বলছেন ব্যবস্থা নেবেন, আশ্বাস দিচ্ছেন, আমরা দেখছি, আমরা শুনছি, সাধারণ মানুষও দেখছে, আমরা এই খবরে থাকবো। তবে এখন সমাদৃতা, অন্যান্য খবর সব ধন্যবাদ শুভ্রাংশু। আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।